মুহূর্তে এসে উপস্থিত হয়েছি উল্টোডাঙার করবাগান। তাদের এবছরের ভাবনা সীমানা। কেন এই সীমানা সেটা তো শুনবই উদ্যোক্তাদের কাছ থেকে, তবে তার আগে আমি আমার সহকর্মীকে একবার বলবো দেখাতে যে এই যে ব্যানারগুলো যেগুলো মূলত লেখা আছে, দেখো সকাল 9টার মধ্যে ঘরে সব কাজ করে কাজে বেরোনো 16টা বছর হয়ে গেল, অর্থাৎ কিন্তু যে সকাল থেকে কাজ করে 16 বছর পার করে গেল। তারপরে এই দিকে আছে খড়গপুর লোকাল, সকাল 6টার খড়গপুর লোকাল 46টা বছর হয়ে গেল, অর্থাৎ কিন্তু 46 বছর ধরে তিনি খড়গপুর লোকালে যাতায়াত করছেন। এই সব ভাবনা নিয়ে কিন্তু তাদের এবছরের ভাবনা সীমানা, সেটা নিয়ে আমরা কথা বলবো পুজো উদ্যোক্তাদের সাথে। আগে আমরা কি করতাম, বিঘে জমিতে কথা হতো, কিন্তু এখন সেটা স্কোয়ার ফিটে নেমেছে। এছাড়াও মানব জীবনের সম্পর্কের ক্ষেত্রে বলুন বা স্থান বা আপনার যে কোনো কাজের ক্ষেত্রে বলুন, মানুষ কিন্তু একটা সীমানার মধ্যে বন্দী। বাইরে আপনি দেখেছেন যে আমরা 10 বছর ধরে একটা মানুষ 8টা 5-এর বঙ্গা লোকাল ধরে যাতায়াত করছে, এরকমই মানে সাধারণ মানুষের লাইফ কিন্তু একটা সীমানার মধ্যে সীমাবদ্ধ। সেই সীমাবদ্ধতাটাকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এবং আপনি সামনে চেয়ারটা দেখতে পাচ্ছেন, চেয়ারটার যে আপনার নড়ছে তার কারণ হচ্ছে প্রজন্ম। আমরা আমাদের দাদুদেরকে দেখেছি, দাদুকে দেখেছি যে তিনি চেয়ারে বসে আছেন, ঠিক আছে। তারপরে আমার বাবারা তারা দেখবে বসবেন, বা এবার আমাদের যে পরের জেনারেশান আছে তারা হয়তো আমাদেরকে দেখতে পাবেন যে আমাদের এরকম চেয়ারে আমরা বসে আছি। বাগান হচ্ছে অনেক বছর ধরেই থিমের পুজো করছে এবং অনেক পুরনো পুজো, 76তম বর্ষের পুজো। তো মানুষের একটা আলাদা আবেগ থাকে করবাগানের প্রতি। আমরা প্রত্যেক বছরই নতুন চমক দিয়ে আসি, নতুন ভাবনাও নিয়ে আসি। তো মানুষ আসেন এবং আমরা আশা করি যে এরপরে আরও যত ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আরও ভিড় বাড়বে, আরও মানুষ আসবে। অর্থাৎ জেনারেশান আফটার জেনারেশান যে এগিয়ে চলছে সেই ভাবনাই তারা দিতে চাইছেন। এবং বাপন তাঁতির সাথে অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায় এবং সৌভিক সান্যাল, সময় কলকাতা।